পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রানার এক নম্বর ব্লকের বুজরুকদিঘি গ্রামে কালী পুজোর আয়োজন করা হলো মঙ্গলবার রাতে। প্রতিবছর চৈত্র মাসে অমাবস্যায় মায়ের পুজো অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। পুজো উপলক্ষে প্রায় শতাধিক ভক্ত হুগলির বৈদ্যবাটিতে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে এসে মায়ের বেদী ধুয়ে দেয়। মা কালীর পুজো উপলক্ষে বুজরুকদিঘি গ্রামে বসেছে মেলা, তবে সেটা যত সামান্যই। একই সঙ্গে পুজো উপলক্ষে তিনদল বাজনাও রয়েছে। বাজি ফাটানোর আয়োজন থাকলেও এবছর তা বাতিল করা হয়েছে। গত কয়েক বছর করোনা পরিস্থিতির কারণে কোন রকমের মায়ের পুজোটুকুই হয়েছিল, ছিল না কোনো আনুষঙ্গিক অনুষ্ঠান কিংবা কোনো মেলার আয়োজন। তবে এবছর আনন্দ আয়োজনে খামতি রাখতে চাইছেন না বুজরুকদিঘি গ্রামের বাসিন্দারা। পুজোকে কেন্দ্র করে এই দিন যাত্রা ও একাধিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন বুজরুকদিঘি গ্রামের বাসিন্দা মদন তা। এবছর পুজোকে ঘিরে কি কি করা হচ্ছে? আর তাছাড়াও কিছু বাজি ফুটাবার কথা ছিল, বাজি এবছর ফোটে না, কারণ বাজির জন্য খুব ভরপাকর চলছে, বাজি ওলারা বাজি ফুটাতে আসে না। আর তাতে করে একটু হয়তো নর্মাল পুজোটা, তাতে করে আমরা যেটুকু আনন্দ করার করছিলাম। আর তিন বছর নাগাদ করোনার জন্যে কোনো অনুষ্ঠান করতে পারা যায় না, এবছর একদিন যাত্রা হবে, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করার ইচ্ছা আছে। দেখা যাচ্ছে মেলা বসছে নাকি? বছর মেলা খুব হালকা, আমাদের এখানে মেলা এমনি কমা, তাই হালকা করে বসেছে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।